ইনপুট টাইপ ইমেল, আমরা এখানে প্রথমে আমরা ইমেল না দিয়ে আমরা প্রথমে টেক্সট টেক্সট ফর্ম কন্ট্রোল, এই ফর্ম কন্ট্রোল যদি আমি তুলে দেই, এটা ক্লাস রুমে রাখতে হবে। দেখো ফর্ম কন্ট্রোল দেওয়ার জন্য কি ফর্মটা দেখতে এটা সুন্দর যাচ্ছে, কিন্তু দেখো ফর্ম স্যার ওখানে ফর্ম কন্ট্রোল না দিলে নিচেরটা উঠে ফর্ম যাবে। যদি তুলে দেই তাহলে বুঝতে পারবে কেমন হয়। দেখছো কেমন হয়েছে? আর এই ফর্ম কন্ট্রোল এই কাজগুলো কোথায় দেওয়া আছে বুঝতে হবে, যে আমি আমি যে লিঙ্কটা নিছি না ওর ভিতরে এই ফর্ম কন্ট্রোলে সিএসএস তে করা আছে। আমার কথা কি বুঝলে? বুঝতে পারলে এই যে বুঝতে ক্লাস পারছি। নেওয়ার সাথে ও বুঝে না যে এটা চাচ্ছে। এখন দেখো যে দুইটা কিন্তু এখানে দেখো কল এমডি 12, এখানে কিন্তু কোনো কিছুই নাই, কোনো কল রো নেওয়া নাই, কোনো কল এমডি কিছুই নেওয়া নাই। কি জন্য? যে লেখাটা সরাসরি ফুল জায়গা নিয়ে নিছে, এই ইমেল অ্যাড্রেসটা ফুল নিয়ে নিছে, ইনপুট টাইপটাও ফুল নিয়ে নিছে। এটা একটা বেসিক ফর্ম, এগুলো স্যার করতে পারবো তো? এটা হলো একটা বেসিক ফর্ম, ঠিক আছে? দেখো এখানে কিন্তু কোনো ভাগ করা নাই, যে ইনপুট টাইপটা আমরা এই যে স্মল এটা তুলে দেই, এটা কোনো কাজ নাই। এখন যে এই ইমেলটা পুরো ফুল জায়গা খাই নিছে, আমরা ইনসপেক্ট এলিমেন্ট করি। দেখো আমরা জাস্টিফাই রো এইট প্যানেল বডি ফর্ম গ্রুপ, এই দেখো এই জায়গাটা সে নিয়ে নিছে, আর ওখানে আবার ইনপুট টাইপ সে ফুল জায়গা নিয়ে নিছে, ঠিক আছে? যার ফলে সে অটোমেটিক এই জিনিসগুলো মানে বেসিক ফর্ম আকারে হয়ে গেছে। এখন এখন আমরা একটা ফর্ম দেখালাম, এটা কি ফর্ম দেখালাম? একটা বেসিক ফর্ম দেখালাম, এখানে কিন্তু কোনো প্রকার অন্য কিছু আর ব্যবহার হয় নাই, কারণ কি জন্য? এটা সাধারণ বেসিক ফর্ম, দেখতে কিন্তু খারাপ না, দেখতে কিন্তু খারাপ না। এভাবে আমরা ইউজারনেম যখন আমরা লগ ইন করি সাধারণত এই ধরনের থাকে, বড় দেখে খারাপ লাগছে আমরা ছোট করে স্পাই করে দিই তাহলে সুন্দর লাগে, মানে আট মাসে আমরা স্পাই দিই। আমরা লগ ইন করি না বিভিন্ন ওয়েবসাইটে, দেখবে যে ছোট আকারে এরকম দিয়ে রাখি, আমরা লগ ইন করতে পারি। এটা আমরা একটা ফর্ম তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা আরেকটা ফর্ম দেখাবো, এই জন্য আমরা কাজ করব কি, এই যে জিরোটা নিছি না আমরা, ফিফথ ক্লাস রো, এটা আমরা কাট করব, এই রোটা আমরা কাট না সরি আমরা কপি করব, এই রোটা এই বলব বাস আমরা এখানে পেস্ট করব। আটটা ফর্ম দেখাবো কোনো ডিজাইন, মানে আমরা এই ডিজাইন একটা শেষ হয়েছে, আটটা ডিজাইন আমরা দেখাবো, সেটা আমরা যদি যাই এখানে আমরা এর ডিজাইন একটাই আছে, একই রকম আছে, একই রকম, এগুলো আলাদা আমার পরে শেখাবো ফর্মের কাজ মানে সিলেক্ট করার জন্য। এখন আমরা আটা দেখাবো, এটা কোনো লেভেল ছাড়া, খালি ইনপুট টাইপ, শুধু ইনপুট টাইপ, আর সিলেক্ট আমরা সিলেক্ট এরকম আছে। আচ্ছা পরে আমরা দেখাচ্ছি এগুলো এস্টিমেট, এই যে এটা এটা এখন দেখো এটার কাজ আছে, খেয়াল করে দেখো এটার এটার কাজ আছে, এটা কিন্তু আলাদা, ওদের থেকে কিন্তু আলাদা। তারপরে এটা একটু আলাদা আছে, আমরা সবই দেখাবো, একটু দেখাই রেঞ্জ ইনপুট গুলো, তারপরে চেক বক্স, রেডিও বাটন, ইন লাইন, এক লাইনে যাতে সব থাকে, উইদাউট লেভেলস, মানে চেক চেক বক্সের লেভেল ছাড়া, লেআউট এর আগের ডিজাইনই আছে, আরো আছে গ্রিড সিস্টেম, এটা হলো গ্রিড সিস্টেম আমরা শিখাবো, গ্রিড মানে একই সাথে দুই সাইডে ফর্ম, এটা কিন্তু আমরা আস্তে আস্তে দেখাবো, ফর্ম রো আকারে, এটা ফর্ম রো আকারে, ডি প্লাস ফর্ম রো, আর শুধু রো ব্যবহার করছে। তারপরে মানে এটা একই রকম ডিজাইন, এটা আমরা দেখাবো, এরকম একদিন সব শেষ হবে না, মানে এগুলো ফর্ম আবার কি, আমি এত ফর্মে আবার কেন দেখিয়েছে দেখাচ্ছি যে সব সময় একই ফর্ম ইউজ হয় না, মানে জায়গা বুঝে, ধরো আমরা প্রোডাক্ট যদি এন্ট্রি করবো তখন কিন্তু বড় ফর্ম দরকার আছে, অনেক তথ্য থাকে, ধরো ক্যাটাগরি অ্যাড করবো তখন কিন্তু তোমার তোমার বেশি আইটেম থাকে না, তখনকার জন্য এক ডিজাইন, বেশি আইটেমের জন্য আর এক ডিজাইন, এক এক সময় এক এরকম তিনটা নিচে ভাগ ভাগ করে গ্রিড আঁকা। ওটা আমরা পরে দেখাচ্ছি, আগে আমরা দেখো কত আছে, এখানে কিন্তু অনেক আছে,
যদি একটা বুঝে গেলে তোমরা আর দুই তিনটা বুঝে গেলে সব পারবে, যে কোনো তিনটা আমরা যাই আবার যাই কোথায় কোনটা দেখালাম হরিজন্টাল এটা এই রোড গ্রুপ রোডটা এটা আমরা এখন দেখো ইমেল কপি করে আমরা এটা যে এই ফর্মটা আমরা ডিলিট করে দেই এটা পেস্ট করে দিই এটাই আমরা দুইটা কপি করি দেখো এখন কিন্তু এটা এক ডিজাইন এটা কিন্তু আরেক ডিজাইন এটা কেন আসে খেয়াল করে দেখো এটা এক ডিজাইন এটা আরেক ডিজাইন এটা আমরা কম্পারা করতে পারবো সেটা আমরা শেখাবো দেখো খেয়াল করে দেখো এটা আমরা ফর্ম নিছে ডিপ ক্লাস ফর্ম গ্রুপ কি দিছে রো না এটা কিন্তু একটা ক্লাস ফর্ম গ্রুপ একটা ক্লাস আর ফর্ম গ্রুপ রো কিন্তু আরেকটা ক্লাস ঠিক আছে এখানে দেখো যে ক্লাস কল এসএম 2 নেওয়া আছে কত নেওয়া আছে 2 আর আর থাকলো কত 12 এর মধ্যে থাকলো 10 আর থাকলো 12 10 12 এর মধ্যে থাকলো 10 এই 10 তো স্যার হ্যাঁ এমডি আর এসএম বুঝলাম না স্মল সাইজ মানে একই ধরনের কাজ করে ডিভাইস স্মল ডিভাইসের জন্য আর কি কাজ করে বুঝতে পারছি দিলে মিডিয়াম ডিভাইস সব ডিভাইসই আর কি ভালোভাবে দেখালো বুঝছো এই জন্য এসএম তো স্মল এমডি তে মিডিয়াম এলজি তে লার্জ ঠিক আছে আবার এক্সট্রা ঠিক আছে তো আমরা দেখো যে আমাদের তফাত কি যে ফ্রম গ্রুপ আমরা রো নিছি এদের রো নেই না আমরা এখানে এদের রো এদের কি আমরা এখানে তো রো নিছি কিন্তু একটা যে কোয়ান্টি রো নিছি না আমরা একটা এদের রো একই রকম ফ্রম গ্রুপ আমরা রো নিছি রো এর ভিতরে লেভেল এর মধ্যে নিছি আবার ক্লাস কি কল এসএম 2 আর এই ডিপ এর মধ্যে নিছি হলো কত নিছি 10 তাহলে 2 আর 10 আমরা কিন্তু ভাগ হয়ে গেছে এ নিছি 2 এ নিছি 10 এখন তুমি লেখা কিন্তু অনেকগুলো বড় হয় যেমন পাসওয়ার্ড লেখা ডাবল হতে পারে মানে এটা আমার মানে সবাই দুইটা শব্দ থাকে না আমরা দুইটা করে দিলাম তাহলে দেখতে কিন্তু এখন তো আমি দেখো খারাপ দেখা যাচ্ছে না এখন যে লেখাটা আমার দুইটা আমার ধরো এখানে আমার লেভেলটা দুইটা অর্ডার হবে তারা কিন্তু নিচে চলে আসবে সেটা আমরা কি করতে পারি যে আমরা এখানে এখানে নিলাম ধরো এখানে নিয়ে এলো 4 এখানে নিয়ে এলো 8 তাহলে কিন্তু দেখো জায়গাটা মিল মতো হয়ে গেল কিন্তু ঠিক আছে তাহলে আমরা একই রকম এটাও করে দিব এরকম এখানে 4 এখানে হলো 8 দেখো এখন দেখো কিন্তু আমাদের আমার কিন্তু হয়ে গেছে যে আমার দুটো অর্থ থাকতে পারে তাহলে আমি দুটো অর্থ যদি নিচে চলে আসে তাহলে আমি জায়গা কিন্তু বাড়াই নিলাম এটা 8 করে দিলাম এটা 4 করে দিলাম মোটামুটি এই টেকনিকগুলো মনে রাখতে হবে আমার কথা বুঝতে পারছো যে আমার অবস্থা বোধের ব্যবস্থা করতে হবে ডিজাইন গুলো এভাবে করা লাগে এটা কিন্তু আমার একটা ডিজাইন চলে গেল কি আমরা ফর্ম গ্রুপ রো ব্যবহার করলাম ফর্ম গ্রুপ রো ঠিক আছে এজ এ ফর্ম গ্রুপ রো এখন এটা একটা আইটেম চলে গেল আমরা আরেকটা আইটেমে যাই এটা লেভেল বাটন দিছে শেষে ইনলাইন আর আমরা ইনলাইন অনেক সময় সাবমিট আমার বাটন কিন্তু রাখি অনেক সময় এটা একটু দেখায় সমস্যা নাই আগে কপি করি না আগে এই রোটা আগে কপি এখন আমরা এটা কপি করি এই ফর্মটা আমরা তুলে দিই আমরা শান্ত কোথায় একটাতে বুঝে দেই আমরা সার্চ করি না অনেক সময় সার্চ আমরা কিন্তু অনেক সময় সার্চ করি তুলে দেখি
বেশ মানে আমরা এখানে লিখে সার্চ করলাম যে ইনলাইন এটার কাজ কি সেটা দেখো এই ক্লাসের নাম হলো ফ্রম ইলেমনেতুল ইনলাইন ফ্রম হলো ইনলাইন ফ্রম গ্রুপ ম্যাক্সিমাম এস এম থ্রি হবে প্যাডিং মার্জিন বটম হবে টু মানে ওরা যে মার্জিন বটম ওরা নিচে মানে দুই মার্জিন বটম দুই রাখছে প্রত্যেকটা কাজের জন্য যাতে নিচে আরো বসবে সে যাতে ঠিকঠাক থাকে তারপরে লেখা লেখাগুলো মানে এই ডিভাইসে লেখাগুলো আসলে মার্জিন বটম হবে টু থাকে লেভেল ইনপুট টাইপ আর কোনো কাজ নাই কিন্তু এটা কিন্তু এই যে ইনলাইন লেখার জন্য ফ্রম ইনলাইন এই বাটন কিন্তু ওর সাথে নিয়ে নিছে এটা ক্লাস কোথায় এর সিএসএস কোডগুলো ক্লাসের ভিতরে এই ফ্রম ইনলাইন ক্লাসের ভিতরে দেওয়া আছে তোমরা তো সিএসএস এ কাজ করছো না আমরা ক্লাস ইউজ করি না আমরা কিন্তু নাম নেই এটা নাম এটা এমনি এটা নাম নেই নাম নেই কিন্তু সিএসএস এ এটাকে আমরা কাজ করি সেটা এই ফ্রম ইনলাইন এটা নিয়ে কাজ করছে ঠিক আছে এখানে ফ্রম ইনলাইন দিয়া সিএসএস একটা তৈরি করা আছে আমরা শুধু এখানে ইনলাইন সিএসএস ইউজ করতেছি মানে ওরা সিএসএস করে বুঝতে পারছি ঠিক আছে এটা একটা ফর্ম গেল ইনলাইন কাজ আরো আছে আমরা দেখাবো যে এই সার্চ হবে ভিতরে সেটা আমরা আসলে যাবো নি তারপরে আরেকটাতে যাই রেঞ্জ এগুলা এগুলা তোমরা কোড এক্সট্রা দেখে নিবে এই যে কিছু ফর্ম গ্রুপ আছে খালি ইনপুট টাইপ রেঞ্জ এটা তো আমাদের স্টেবল ঠিক আছে এটা অন্য কোনো কাজ না কিন্তু এই ফর্ম গ্রুপ এজ এ রেঞ্জ এ ফর্ম এজ এ ফর্ম কন্ট্রোল এজ এ রেঞ্জ আছে না রেঞ্জ রেঞ্জ দেওয়ার জন্য সুন্দর যাচ্ছে আমার তাছাড়া তো খালি এসটিএমএল দেয় এত সুন্দর আসবে না ঠিক আছে এ রেঞ্জ ক্লাস বার করার জন্য সুন্দর আসছে আমরা এগুলো তোমরা নিজের ব্যবহার করবে যে ফর্ম চেক বক্স এটা চেক বক্স ব্যবহার করার জন্য এটা ডিজল করা আছে ডিজল কাজ হচ্ছে না এটা রেডিও বাটন অর্থাৎ বুস্টাপ রেডিও বাটন যেমন একটা সিলেক্ট হবে রেডিও বাটন এর টাইপ হলো রেডিও ঠিক আছে তারপরে এটা ইনলাইন ব্যবহার করছে ইনলাইন মানে এটা এই লাইনগুলো দেখো খেয়াল করো যে এই লাইনগুলো আছে কি উপর থেকে নিচ দিকে আছে এটা কিন্তু তাই আছে আর এটা খালি ইনলাইন করছে যে চেক ইনলাইন এটা আছে চেক ইনলাইন এটা আছে খালি ফর্ম চেক ক্লাসের নাম তারপরে উইদাউট লেভেলস মানে লেভেল ছাড়া লেআউট এটা তো আমরা করাইলামই একই জিনিস ফর্ম গ্রুপ আকারে ফর্ম গ্রিড এই গ্রিডটা আমরা শিখে দিতাম ঠিক আছে গ্রিডটা আমরা কপি না করে এমনি শেখাতে পারি সমস্যা নেই যে আমরা এটা একটা ডিজাইন করব দুইটা এজন্য আমরা কি করব এটা আবার একটা আমরা ইয়া করব এই ফর্ম রোটা আমরা আবার কপি করব পেস্ট এই ফর্মটা আবার তুলে দেই এখন এটা কল লেখে না দেয় আমরা কাজ করতে পারি কি যে প্রথম ইনপুটটা হবে ধরো আমরা এখানে কয়টা আছে এটা আমরা একটু বাড়াই দিই ফাইনালে আমরা 8 যেহেতু দুইটা নিচ্ছি আমরা কল এমডি 6 নিলাম এখানেও কল এমডি 6 নিলাম অটোমেটিক দুইটা জায়গা নিয়ে নিব নিয়ে নিছে না দেখো এটা 6 এটা কি 6 এটা কিন্তু 6 ভালো করে খেয়াল করছো এখন তুমি এখানে কিন্তু দেখো লেভেল নাই শুধু লেভেল ইউজ করতে তাহলে কিন্তু আবার ঝামেলা আছে যদি লেভেল ইউজ করতে চাও তাহলে কিন্তু এটা ঝামেলা আছে যে না আমি লেভেল ইউজ করব সেক্ষেত্রে কিন্তু আবার কাজ আছে আলাদা আলাদা কাজ আছে সেক্ষেত্রে করতে পারি কি যে আমরা এখানে একটা লেভেল নিলাম খেয়াল করে দেখো লেভেল আমরা ইমেল কন্ট্রোল লেভেল দিয়ে দিব কন্ট্রোল কন্ট্রোল লেভেল
কনফার্ম কন্ট্রোল লেভেল দিয়ে দিই। বাস এটা আমরা কপি করি আর এখানে দিয়ে দিই। এখন দেখো কেমন হয়। এখন দেখছো আমরা কিন্তু লেভেল এসে গেছে, দুটো নিচে কিন্তু আমরা লেভেল সহ কিন্তু নিয়ে আসছি, নিয়ে আসছি না? জি স্যার। এখন দেখো যে আমরা কি করলাম, একটা লেভেল নিলাম, তারপরে স্কয়ার নিচে একটা নিলাম, এই স্কয়ার নিচে নিলাম, আর লেভেল ফ্রম কন্ট্রোল লেভেল দিয়ে দিলাম, ফ্রম কন্ট্রোল লেভেল যাতে এর সাথে কন্ট্রোল করে থাকে, ফ্রম কন্ট্রোল লেভেল। তাহলে কিন্তু আমরা আগেটা ছিল কি লেখা ছাড়া, আগেটা ছিল হলো লেখা লেখা ছাড়া আমরা যে একটু কাজ করতে পারি সেটা হলো যে নিচ দিকে একটা আমার বডির দিকে আমরা একটা ক্লাস নিতে পারি, যাতে বডি স্টাইল নিব একটা, আমরা স্টাইল নিব হলো মার্জিন বটম, মার্জিন বটম পঞ্চাশ পেজ, যাতে লেখাটা ভালো দেখাবো। যে এখানে দেখো আমরা কিন্তু লেভেল দেখ করলাম, লেভেল ফর্মটা লেখা ছাড়া। এখন যদি চাই যে এই ফর্মটা আমরা এরকম করবো, এইরকম দুইটাই রাখবো, কিন্তু এরকম যে দুইটা গ্রিড রাখবো, কিন্তু ধরন হবে কেমন এরকম, ঠিক আছে? এই জন্য আমরা কি করবো, আমরা এটাকে আবার কপি করি, এরোটাকে আমরা আবার নিয়ে আসলাম, এর ডিজাইনটা আমরা চেঞ্জ করবো। ভালো খেয়াল করো যে আমরা আগে ডিজাইনটা বাদ দিয়ে দিলাম, এই ডিজাইন করবো কি আমরা এটাই রাখবো, মানে এই দুইটা গ্রিড থাকবে কিন্তু ধরন থাকবে কেমন এইরকম হরিজন্টাল আকার এরকম। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটা ভালো খেয়াল করো, যে আমার এখানে আছে কলমটি কত সিক্স, পাই আছে না? এখানে আবার আমরা আটটা ডিম দিব, ডিম প্লাস কল এমডি টু, টুর ভিতরে আমরা এটা রাখবো, টুর ভিতরে রাখলাম, ঠিক আছে?